আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু হেনা রানা। দর্শক, বিদেশগামীদের মেডিকেল চেক আপে প্রতারণা, টাকা দিলে অসুস্থ ব্যক্তি ফিট, না দিলে আনফিট, টাকা না দিলে সুস্থদেরও আনফিট করে দিচ্ছে মেডিকেল চেক আপ সেন্টারগুলো। মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ কর্মীর সঙ্গে এমন প্রতারণা করছে বেশিরভাগ মেডিকেল চেক আপ সেন্টার। এছাড়াও জন্ডিস, যক্ষাসহ কঠিন রোগে আক্রান্ত অনেকে টাকার বিনিময়ে ফিট কার্ড নিয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে। এসব বিষয়ে সরকারি নজরদারি তেমন পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বিদেশ যাত্রার স্বপ্ন ভাঙার যন্ত্রণায় অসুস্থ চাঁপাইনবাবগঞ্জের আহসান হাবিব একটু সচ্ছলতার আশায় জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে দেন। তিনি যেতে চান মধ্যপ্রাচ্যের সৌদি আরবে, বাটারা মোহাইমিদ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষাও করান, কিন্তু তাকে আনফিট করা হয়। পরে 23,000 টাকার বিনিময়ে ফিট হন আহসান, কিন্তু টাকা দিতে না পারায় কুরিলের ট্রান্স ওয়ার্ল্ড মেডিকেল সেন্টার তাকে আনফিট করে বলে অভিযোগ বিদেশগামী ফরহাদের। শুধু তাই নয়, জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরাও মোটা অঙ্কের টাকা দিয়ে ফিট কার্ড নিয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের 6টি দেশের সমন্বয়ে গঠিত একটি সংস্থা গালফ কোঅপারেশন কাউন্সিল GCC, তারাই মূলত মেডিকেল সেন্টারগুলোর অনুমোদন দেয়, তবে স্থানীয়ভাবে অনুমতি নিতে হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, পরিবারগুলোতে ফিরছে সচ্ছলতা, অথচ ঠুনকো সমস্যা বা ঘুষ না দিতে পারায় প্রতিদিন শত শত বিদেশগামীর স্বপ্ন ভাঙছে, অপরাধীরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। স্বাস্থ্য অধিদপ্তর ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে কেবল অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। বিদেশগামীদের দাবি অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল খবরাখবর ও ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।